আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আল্লাহর রহমতে নিরাপদে আছো। তো পড়ালেখা কেমন চলছে মেয়েরা? তোমাদের সাথে তো মাত্র মাত্র একদিন আমার ক্লাস, তো আজকে আমি অনুশীলনী এক শেষ করব। অনুশীলনী একের গুণ অঙ্ক ছিল, আমরা মনে হয় পর্যন্ত করেছিলাম আর বলেছিলাম যে আমরা এই খালি ঘরের সংখ্যা বর্ষ অঙ্কগুলো আজকে করব। তো আজকে আমরা এই অনুশীলনীটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে অধ্যায় তিনে আমি চলে যাব। আচ্ছা আসো, তোমরা খালি ঘরগুলো এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো আসো আজকে আমরা করি। আসলে কি জানো, এই অঙ্কগুলো ক্লাসে করতে অনেক মজা। হ্যাঁ, ক্লাসে আমরা সবাই, আমি স্টুডেন্টরা সবাই মিলে করতাম। আমার থেকে মনে হয় মেয়েরা বেশি রেসপন্স করতো। হ্যাঁ, মানে মানে খুব মজা করে করতাম পাজল। আমি না পারলে ওরা পেরে ফেলতো, আবার ওরা পারলে আমি, মানে আমি পারলে আবার ওরা পারতো না। খুব মজা করে আমরা ক্লাসে অঙ্কগুলো করতাম। তো অনলাইনে যেহেতু আমি তোমাদেরকে পাচ্ছি না, জুম ক্লাস হলে হয়তো পেয়ে যেতাম। তো চেষ্টা করি, আমি একা একাই করি, তোমরা আমার সাথে জয়েন করো যারা এখনো করনি। আচ্ছা, খালি ঘর এই অঙ্কগুলো আমরা উদাহরণে করেছি, আর এটা হচ্ছে অনুশীলনীর অঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদেরকে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেগুলো আমাদের হিসাব করে এমন কিছু সংখ্যা বসাতে হবে যাতে এটার সাথে আমার ফলাফলটা মিলে যায়, ঠিক আছে? আচ্ছা, আমার আছে হচ্ছে গুণ্য গুণক, গুণক গুণ্যতে তিনটা সংখ্যা, প্রথম এককের ঘরটা আর শতকের ঘরটা খালি, আর গুণকে এককের ঘর দেয়া আছে। আচ্ছা, সাথে সাথে এমন কিছুকে পূরণ করতে হবে যাতে এখানে চার হয়। তাহলে আসো নামটা পড়ি। শতককে সাত, সাত দুগুণী চোদ্দ। আচ্ছা, সাত দুগুণী চোদ্দ, আমি এটা যদি এখানে দুই বসাই আমি চার লিখতে পারবো। আচ্ছা, আরো আরো দেখি সাথে ঘরে নামতে পড়ে যায় আরো কিছুতে চার আছে কিনা। তিন সাতে একুশ, চার সাতে আটাশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, সাত সাতে ঊনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি। তাহলে দেখা যাচ্ছে যে আর কোনোটাতে এই চার আমি বসাতে পারবো না। তাহলে আমাকে এখানে দুই আমি বসাতে পারি, ঠিক আছে, বসালাম। সাত দুগুণি চোদ্দ, হাতে আছে এক, ছয় সাতে বিয়াল্লিশ, আর এক হচ্ছে তেতাল্লিশ, হাতে আমার কত রইল চার, এটা মনে রাখতে হবে চার। আচ্ছা ঠিক আছে, এবার সাতের সাথে এটা দিয়ে এমন একটা দিয়ে গুণ করতে হবে যেটাতে চার যোগ করলে তিন, মানে দশকে তিন থাকবে আর এককে কি থাকবে আমরা জানি না। তো আসো ট্রাই করি। শতককে সাত, আর চার কত, সাত আট নয় দশ এগারো, হলো না। সাত দুগুণী চোদ্দ, আর চার আঠারো, তিন সাতা একুশ, আর চার পঁচিশ, চার সাতা আটাশ, আটাশ আর চার কত, আটাশ, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ। হ্যাঁ, আমি একটা পেয়েছি বত্রিশ, ঠিক আছে। তাহলে আমার আমাকে একটু রাফ করতে হবে। তিন দুই তিন চার আসলো, তাহলে কততে পেলাম, চার সাতা আটাশ, আটাশ, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ। আচ্ছা, এবার আমি আবার একটু পাঁচ দিয়ে গুণ করি, পাঁচ সাতা পঁয়ত্রিশ, আর চার উনচল্লিশ। তাহলে আমি কিন্তু এটাও বসাতে পারি, ঠিক না? হয় এটা না হয় এটা, কিন্তু আমি কনফিউজ আসলে আমি কোনটা বসাবো। ঠিক আছে, আমি আপাতত এটাতে ইয়াতে রাখি, দুইটাই রাখি, চার অথবা পাঁচ। আমি এখন নেক্সট ঘরে চলে আসি। নেক্সট ঘরে একেবারে শুনশান, খালি কি বসাবো কিছুই বোঝা যাচ্ছে না। তো ট্রাই করি। প্রথমে আমি কত দিয়ে পূরণ করব, অঙ্কটা একটু টাফ হবে হিসাব করাটা।
চার, এখানে চারের চার নামছে, আর কিছু দেয়া নেই আমার, কিছু দেয়া নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু হিসাব করতে থাকি। এটার সাথে এটা এক দিয়ে, তাহলে এক দিয়ে করলে এখানে তিনটা সংখ্যা না, এখানে চারটা সংখ্যা। এক দিয়ে করলে দেখো তিনটা সংখ্যাই নামে, হ্যাঁ তাহলে এটা হবে না। দুই দিয়ে শুরু করি, দুই দুগুনি চার, ছয় দুগুনি বারো, হাতে আছে এক, চার দুগুনি আট আর এক নয়, হবে না। দুই দিয়েও ক্রস, কারণ আমার এখানে পাঁচ আছে। তিন দিয়ে, তিন দুগুনি ছয়, তিন ছয় আঠারো, হাতে আছে এক, তিন চারা বারো আর এক তেরো, হবে না। তোমরা বুঝতে পারছো আমি কিভাবে হিসাবটা করছি? এখানে যাতে পাঁচ হয় এমন একটা সংখ্যা বসাতে হবে। আমি এখানে চারকে মনে মনে রেখে হিসাব করতেছি। আচ্ছা পাঁচ দুগুনি চার দিয়ে করি, চার দুগুনি আট, চার ছয় চব্বিশ, হাতে আছে দুই, চার চারা ষোলো, সতেরো আঠারো, হবে না। তারপরে পাঁচ দিয়ে, পাঁচ দুগুনি দশ, হাতে আছে এক, পাঁচ ছয় তিরিশ আর এক একতিরিশ, হাতে আছে তিন, চার পাঁচ বিশ, হবে না। এখানে পাঁচ থাকতে হবে। তাহলে একটু বড় সংখ্যা চাই, সাত দুগুনি চোদ্দ, হাতে আছে এক, ছয় সাতে বিয়াল্লিশ, হাতে আছে চার, চার সাতে আঠাশ, উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ, তাও হবে না। আট দিয়ে, আট দুগুনি ষোলো, হাতে আছে এক, ছয়টা আটচল্লিশ আর একে উনপঞ্চাশ, হাতে আছে চার, আর চারাটা বত্রিশ, তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ, হচ্ছে না। তারপরে নয় দিয়ে, নয় দুগুনি আঠারো, হাতে আছে এক, ছয় নং চুয়ান্ন, চার, হাতে আছে পাঁচ, না নয় দুগুনি চুয়ান্ন পঞ্চান্ন, হাতে আছে পাঁচ, চার নং ছত্রিশ আর পাঁচ। আচ্ছা নয় দিয়ে তো সর্বোচ্চ যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার দিয়ে গেলে কোনোটাতেই হয় না। তাহলে আমি কাজ করি, এটা কেটে দেই, তাহলে আমি এখন এটাকে রাখি। তিন নয় তিন চার, আই মিন এটা যাবে পাঁচ। আমি চারের হিসাবটা করছি, এই পাঁচের সাথে মিলে না। এবারে আসো, আমি এখানে একটার পর একটা এক বাদ, দুই দুগুনি চার, ছয় দুগুনি বারো, হাতে আছে এক, পাঁচ দুগুনি দশ আর এক এগারো, হবে না। তা তিন পাঁচা পনেরো, এটা আমরা একটু সংখ্যাটা বাড়াই, আসো পাঁচ থেকে শুরু করি। পাঁচ দুগুনি দশ, হাতে আছে এক, পাঁচ ছয় তিরিশ আর এক তেত্রিশ, হাতে আছে তিন, পাঁচ পাঁচা পঁচিশ আর তিন আটাশ, হইল না। তারপরে ছয় দিয়ে, ছয় দুগুনি বারো, হাতে আছে এক, ছয় ছয় ছত্রিশ আর এক সাঁইত্রিশ, হাতে আছে তিন, ছয় পাঁচ ছয় তিরিশ আর তিন তেত্রিশ, হলো না। সাত দিয়ে, সাত দুগুনি চোদ্দ, হাতে আছে এক, ছয় সাতে বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ, হাতে আছে চার, পাঁচ সাতে পঁয়ত্রিশ, চৌত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ, হলো না। আট দিয়ে করি, আট দুগুনি ষোলো, হাতে আছে এক, ছয়টা আটচল্লিশ আর এক উনপঞ্চাশ, হাতে আছে চার, পাঁচটা চল্লিশ আর চার। আচ্ছা লাস্ট নয় দিয়ে, তাও হচ্ছে না। নয় দুগুনি আঠারো, হাতে আছে এক, ছয় নং চুয়ান্ন আর এক পঞ্চান্ন, হাতে আছে পাঁচ, পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ। মনে হয় আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে গেছি। নয় দুগুনি আঠারো, হাতে আছে এক, ছয় নং চুয়ান্ন আর এক পঞ্চান্ন, হাতে আছে পাঁচ, পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ। তাহলে আমার এই পাঁচের সাথে মিলে গেল। এবারে আমি তিন, কত ছিল আমার, তিন নয় তিন চার, তাহলে যোগ করে ফেলি, আট নয় দশ এগারো, হাতে আছে এক, নয় একে দশ আর পাঁচ পনেরো, হাতে আছে এক, তিন আর এক চার পাঁচ। তাহলে মেয়েরা আমরা কিন্তু অনেক হিসাব নিকাশ করছি। তো যেহেতু আমি অভিজ্ঞ তোমাদের টিচার, আমার কাছ থেকে, আমার কাছে তাড়াতাড়ি হয়ে গেছে, তোমাদের কিন্তু একটু দেরি হবে, তবে হাল ছাড়বা না, ঠিক আছে? হাল ছাড়বা না, তোমরা করতে থাকবা হিসাব, এরকম রাফ করে করে করবা, দেখবা যে ইনশাল্লাহ মিলে গেছে। আচ্ছা এখানে দুই নাম্বার অঙ্কটা করব না, আসো আমরা তিন নাম্বার, দুই নাম্বার অঙ্কটা তোমরা করবা। ওকে আমি তিন নাম্বারে চলে যাই। সব অঙ্ক করে দিলে তো হবে না, তবে আমি চেষ্টা করি তোমাদেরকে সব অঙ্কই দেখাতে, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা আট,
এখানে কিছু নেই, শূন্য, খালি ঘর, খালি ঘর। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, গুণ এককের ঘরটা আছে, আবার গুণকের নাই। আচ্ছা, তাহলে 7-কে এমন একটা জিনিস দিয়ে গুণ করতে হবে যাতে এখানে 8 বসে, কারণ যোগফল এখানে 8 বসছে। তো আগের মতো করে আসো একটু নামতাটা পড়ি সাথে। 7-কে 7, 7×14, 3×7=21, 4×7=28। আচ্ছা পেলাম, 4×7=28, এটা আমরা বসাতে পারি। 5×7=35, 6×7=42, 7×7=49, 7×8=56, 7×9=63। তার মানে আমি মনে হয় এটা পেয়ে গেছি যে আমি এখানে 4 বসাতে পারি। আচ্ছা তাহলে 4×7=28, হাতে আছে আমার 2, খেয়াল করো এই 2 আছে। আচ্ছা এখন কি করতে হবে? আচ্ছা এই সংখ্যাটা মানে গুণের দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা দেখো ক্লু দেওয়া আছে আমার, এখানে 19 আছে, তার 4×4=16, 16-র সাথে কত যোগ করলে 19 হয়? 3 যোগ করলে 19 হয়। একটু খেয়াল করো, 3 যোগ করতে হবে। তার মানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে আমার হাতে 3 থাকে। তাহলে আমি 4×8=32, 4×8=32, 4×7=28 যদি লিখি আমার হাতে 3 থাকবে না, তাহলে আমার এখানে লিখতে হবে 8 লিখতে হবে। তা 8 যদি 8 দিয়ে যদি করি তাহলে আমার হাতে 3 থাকবে আর আমি এটাকে 19 বানাতে পারবো। তাহলে 4×8=32, হাতে আছে 3, 4×4=16, 17×18=19। তাহলে তো আমার অঙ্ক মনে হয়ে গেল, 7×7=49, হাতে আছে 4, 7×8=56, 57, 58, 59, 60, গুড, শূন্য হয়ে গেছে না, সরি 60, 60-এর 6, আবার করি গোলাই গেছি, 7×7=49, হাতে আছে 4, 7×8=56, 57, 58, 59, 60, তাহলে আমার হাতে আছে 6, 4×7=28, 29, 30, 31, 32, 33, 34, এই তাহলে 8, 9, 10, 11-র হাতে আছে 1, 9×1=10, 0, হাতে আছে 1, 4×1=5, 4×1=6, 3, কি খুব মজা না মেয়েরা? হ্যাঁ, একটু বুদ্ধি খাটায় করলে আমরা খুব সহজে, আমি দেখো এই সংখ্যাটা কেমনে বের করলাম, এই যেহেতু এই দুটা সংখ্যা দেয়া আছে, হ্যাঁ তাহলে হাতে কত থাকলে 19 হবে, এইভাবে ক্লুটা বের করে আমি চট করে বের করে ফেললাম। আমি জানি যে তোমাদের সবার মাথায় অনেক বুদ্ধি আছে এবং তোমরা খুব সহজেই এগুলো করে ফেলতে পারবে। তাহলে আমার রইলো কিন্তু 2 নম্বরটা, 2 নম্বরটা তোমরা নিজেরা ট্রাই করবে। এটাও আমি একটু বলে দিচ্ছি, মনে হয় সোজাই হবে, 0, তাহলে এখানে 0 হবে, 8, 0, 0, 7×8=56, হাতে আছে 5, 8×9=72, 73, 74, 75, 76, 77। আর এখানে একটা জিনিস খেয়াল করো,